পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, গ্রিসে অবস্থানকারী বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এখন থেকে প্রতি বছর 4 থেকে 5 হাজার বাংলাদেশি শ্রমশক্তি নেবে তারা। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বৈশ্বিক জ্বালানির সংকটের প্রেক্ষিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, ভবিষ্যতের কথা ভেবে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে। তিনি জানান, তার কম্বোডিয়া সফরকালে সেদেশের অব্যবহৃত ভূমি লিজ নিয়ে কৃষিকাজ করার প্রস্তাব দিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী। এছাড়া মালয়েশিয়াতে আবারও শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে, 2 সপ্তাহ পর বাংলাদেশ থেকে জনশক্তি নেবে তারা। গ্রিস রাজি হয়েছে, একটা এগ্রিমেন্ট সই করেছে যে তারা, যাদের আমাদের প্রায় 15-18 হাজার ইল্লিগেল ওখানে আছেন, তাদের তারা রেগুলাইজ করবে এবং প্রতি বছর 4 থেকে 5 হাজার লোক তারা সেখানে নেবে। দিস ইজ দ্য ফার্স্ট ইউ কান্ট্রি। কিন্তু এবারের যুদ্ধ যেটা, তার থেকে বড় অসুবিধার কারণ হচ্ছে স্যাংশন। আর এই স্যাংশনের পরে আমরা খুব ঝামেলা আছি, তো এর ফলে আপনার ফুড এবং এনার্জি সিকিউরিটি দুটোই সমস্যা।